স্বাগতম জানাচ্ছি আপনাকে নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো আইফোন 16 নিয়ে। আইফোন 16-এ কী কী থাকছে, কী কী আপডেট আসতে চলেছে, ডিসপ্লেতে কী থাকছে, এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে ক্যামেরাতে বিশাল একটি পরিবর্তন আনতে যাচ্ছে আইফোন 16-এ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে কথা বলতে চাই ডিজাইন নিয়ে। আইফোন 16 অনেকটা আইফোন 10 এবং আইফোন 11-এর মিশ্রণ হিসেবে দেখতে পাচ্ছেন, এবং আইফোন 16 প্রো ম্যাক্সে ক্যামেরা বাম্পটা এরকম থাকতে পারে। এবং নতুন করে অ্যাড হতে চলেছে ক্যাপচার বাটন, যা দিয়ে ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। আইফোন 16 প্রো ম্যাক্সে ক্যামেরা হিসাবে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, এবং বরাবরের মতো থাকছে আইফোন 15-এর মতো অ্যাকশন বাটন, এবং লেটেস্ট চিপ হিসাবে থাকছে iOS 18 উইথ AI। বুঝতে পারছেন, এবার AI এর কিছু কামাল দেখতে পারবেন আইফোন 16 এবং 16 প্রো ম্যাক্সে। এবং এর সাথে থাকছে 8GB RAM, এবং ডিসপ্লে সেকশনে থাকছে ওলেড প্যানেল, যেখানে মাইকো টেকনোলজি ব্যবহার করেছে, যাতে পাবেন ব্রাইটনেস বেশি এবং স্মুথলি রান করতে পারবেন। এবং একই সাথে 120Hz-এর রিফ্রেশ রেটটা এবারও হয়তো বা পাবেন না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে তা লাইক, ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা হয় তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।